আমরা আমাদের আজকের লেকচারে যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে রয়েছে ইন্ট্রোডাকশন টু ফরেস্ট, আমাদের যে বনজ সম্পদ রয়েছে বা বনাঞ্চল রয়েছে তার পরিচিতি সম্পর্কে আমরা আলোচনা করব, টাইপস অফ ফরেস্ট, যে বাংলাদেশে কত ধরনের বনাঞ্চল রয়েছে, বিভিন্ন ধরনের বনাঞ্চল রয়েছে সেগুলোর প্রকারভেদ সম্পর্কে আমরা আজকের লেকচারে আলোচনা করব, পাশাপাশি ডমিনেন্ট প্লান্টস অফ ডেসিডুয়াস সেমি ইভারগ্রিন অ্যান্ড টাইডাল ফরেস্ট অফ বাংলাদেশ অ্যান্ড দেয়ার ইডিফিক ফিচার্স, অর্থাৎ বাংলাদেশে যে পত্রধরা বনাঞ্চল রয়েছে, উপচিরহরিৎ বনাঞ্চল রয়েছে এবং টাইডাল ফরেস্ট উপকূলীয় বনাঞ্চল রয়েছে, এইসব বনাঞ্চলে যেসব উদ্ভিদগুলা বেশি জন্মায় তাদেরকে আমরা ডমিনেন্ট প্লান্টস বলে থাকি বা প্রকট উদ্ভিদ বলে থাকি, এই উদ্ভিদগুলা পরিচিতি আমরা এখানে আলোচনা করব, পাশাপাশি সেখানকার সেসব বনাঞ্চলের ইডিফিক ফিচার অর্থাৎ সেখানকার মাটি পানি জলবায়ু এইসব বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে বাংলাদেশের যে বনাঞ্চল একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য সেখানে অবশ্যই 25% বনাঞ্চল থাকা উচিত, বাংলাদেশে সেই তুলনায় অনেক কম এবং ক্রমাগতভাবে এই বনের আয়তন হ্রাস পাচ্ছে, তা আমাদের যতটুকু বনাঞ্চল রয়েছে সেগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি ধরন হচ্ছে চিরসবুজ ও উপচিরসবুজ বনাঞ্চল, এখানে দেখা যায় যে সারা বছরই এখানে সবুজ পাতা বা গাছের মধ্যে সবসময়ই পাতা থাকে, অর্থাৎ পাতা যেটা ঝরে পড়ে সেটাই আবার ওই সময়ের মধ্যেই আবার নতুন পাতা সৃষ্টি হয়ে পাতা গাছগুলো কখনো পাতা শূন্য হয় না। এই ধরনের বনাঞ্চলগুলোকে আমরা চিরসবুজ আর উপচিরসবুজ বনাঞ্চল হচ্ছে যেখানে কিছু কিছু পত্র ঝরা বৃক্ষ দেখা যায়, অর্থাৎ কিছু কিছু গাছ আছে যারা দেখা যায় যে শীতকাল আসলে সম্পূর্ণ পাতা শূন্য হয়ে যায়, অর্থাৎ এইসব গাছের মধ্যে কোনো পাতা থাকে না, তো সেই বনের মধ্যে বা সেই বনাঞ্চলের মধ্যে পত্রঝরা বৃক্ষও থাকে আবার চিরসবুজ বৃক্ষও থাকে, এই জন্য মিশ্র প্রকৃতির এই বনাঞ্চলকে আমরা উপচিরসবুজ বনাঞ্চল বলে থাকি। পাশাপাশি যে পত্রঝরা বনাঞ্চল যেখানে দেখা যায় সেখানে অধিকাংশ উদ্ভিদ হচ্ছে পত্রঝরা বৃক্ষ, অর্থাৎ শীতকাল আসার শুরুতে শীতের শুরুতে দেখা যায় যে সেখানকার গাছগুলো সমস্ত পাতা একসাথে ঝরে পড়ে যায় এবং বসন্তের শুরুতে বা বসন্ত আসার পরে দেখা যায় যে সেখানে আবার একসাথে নতুন পাতা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই বনাঞ্চলগুলোতে আমরা যদি শীতকালে যাই তাহলে দেখা যাবে সেখানে সমস্ত গাছগুলো পাতা শূন্য, কোনো গাছের মধ্যে কোনো পাতা নেই, আবার সে গাছগুলোতে যখন নতুন পাতা আসে তখন একসাথে দেখা যায় যে সমস্ত গাছের মধ্যে নতুন পাতা আসতে শুরু করে। তিন নম্বর যে বনাঞ্চল আমরা দেখি সেটাকে বলা হয়েছে ম্যানগ্রোভ বনাঞ্চল, এটা উপকূলীয় এলাকায় হয় এবং জোয়ার ভাটার পানি থাকে সেখানে, এসব বনাঞ্চলের মধ্যে লবণাক্ত পানি দেখা যায়, সেখানে মাটির মধ্যেও প্রচুর পরিমাণে লবণাক্ততা থাকে, লবণাক্ত পানির কারণে সেখানকার মাটিও লবণাক্ত, এই ধরনের লবণাক্ত মাটিতে এবং জোয়ার ভাটা পানি এখানে চলাচল করে, দেখা যায় যে জোয়ারের সময় সেই বনগুলো পানিতে তলিয়ে যায়, আবার ভাটার সময় সেই বনের যে মাটি সেই মাটিগুলো আবার উন্মুক্ত হয় আমরা সেটা দেখতে পাই। এ ধরনের বনাঞ্চলগুলোকে আমরা ম্যানগ্রোভ বনাঞ্চল বলে থাকি, বাংলাদেশের সুন্দরবন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ বনাঞ্চল। তাহলে আমরা দেখি বাংলাদেশে তিন ধরনের বনাঞ্চল রয়েছে, চিরসবুজ ও উপচিরসবুজ বনাঞ্চল, দ্বিতীয় ধরনটি হচ্ছে পত্রঝরা বনাঞ্চল এবং তৃতীয় ধরনটি হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চল। আমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কোথায় কোন ধরনের বনাঞ্চল রয়েছে, আমরা যদি চির এবং উপচিরসবুজ বনাঞ্চল দেখি সেগুলার অবস্থান হচ্ছে বাংলাদেশের পূর্ব পাশে পূর্ব দিকে, সেখানে আমরা দেখি সিলেট চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে চিরসবুজ এবং উপচিরসবুজ বনাঞ্চল আমরা
লক্ষ্য করি। বাংলাদেশের মধ্যাঞ্চল যেটি রয়েছে ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর, এই এলাকাগুলোতে দেখা যায় পত্রধরা বনাঞ্চল দেখা যায়। বাংলাদেশের কুমিল্লা, লালমাই অঞ্চলেও আমরা পত্রঝরা বনাঞ্চল দেখি। আর দক্ষিণাঞ্চলে দক্ষিণ পশ্চিম কোণায় সেখানে আমরা দেখি যে ম্যানগ্রোভ বনাঞ্চলের বিস্তার, এটাকে আমরা সুন্দরবন বলে থাকি এবং এই বনকে আমরা ম্যানগ্রোভ বনাঞ্চল বলে থাকি। সারা পৃথিবীর মধ্যে দেখা যায় যে এই সুন্দরবনের বৈশিষ্ট্য বা সুন্দরবনে যেসব উদ্ভিদ দেখা যায় সেটা একটা অনন্য বৈশিষ্ট্যের উদ্ভিদ, অনন্য বৈশিষ্ট্যের বনাঞ্চল, এই জন্য আমরা এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে। সেই হিসাবেও দেখা যায় যে আমাদের এই ম্যানগ্রোভ বনাঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বনাঞ্চল সারা পৃথিবীর মধ্যেই। আমরা চিত্রের মধ্যে যেটি দেখেছিলাম যে চির সবুজ ও উপচির সবুজ বনাঞ্চল, আমরা মানচিত্রের মধ্যে সেটি দেখেছিলাম, তো সেখানে আমরা দেখেছি যে তার অবস্থানটি হচ্ছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে এই বন অবস্থিত। এই বনের মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, এখানকার বার্ষিক বৃষ্টিপাত চট্টগ্রামে 225 সেন্টিমিটার এবং সিলেটে 500 সেন্টিমিটার। বাতাসে জলীয় বাষ্প অধিক থাকে, অর্থাৎ এখানে বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে আমরা দেখি যে এখানে বৃষ্টি সারা বছর, বিশেষ করে সিলেটের যে শ্রীমঙ্গল সেখানে লালপুরে দেখা যায় যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়ে থাকে এবং সারা বছর বৃষ্টিপাত হওয়ার কারণে এখানকার জলীয় বাষ্প বা বাতাসের মধ্যে আমরা প্রচুর জলীয় বাষ্প দেখি। অর্থাৎ এটাকে আমরা অনেকটা রেইন ফরেস্ট বলতে পারি, যে বৃষ্টি অরণ্য, আমাজনের রেইন ফরেস্টের মতো এখানেও প্রচুর বৃষ্টিপাত হয় এবং রেইন ফরেস্টের বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাই, যার কারণে এখানকার জীব বৈচিত্র্য অনেক বেশি প্রজাতি বা অনেক বেশি প্রজাতির সমাবেশ এখানে আমরা লক্ষ্য করি। মাটিতে হিউমাস অধিক এবং মাটি অ্যাসিডিক। হিউমাস হচ্ছে যে উর্বর মাটি, যে মাটিগুলোর সাথে বিভিন্ন জৈব পদার্থ জমে মাটির বর্ণ কালো হয়ে যায়, এই ধরনের কালো মাটিকে আমরা হিউমাস বলে থাকি। এগুলার উর্বরা শক্তি অনেক বেশি, এই মাটির উর্বরা শক্তি অনেক বেশি। পাশাপাশি এই মাটিতে আয়রনের পরিমাণ বা বিভিন্ন কেমিক্যালসের পরিমাণ বেশি হওয়ার কারণে এই মাটিতে অ্যাসিডিক মাটি, এবং এই ধরনের অ্যাসিডিক মাটিতে দেখা যায় সিলেটে বিশেষ করে প্রচুর পরিমাণে চা বাগান হয় এবং চা বাগানের জন্য এই ধরনের মাটি অত্যন্ত ভালো, সে কারণে আমরা দেখি যে এই অঞ্চলে প্রচুর পরিমাণে চা বাগান রয়েছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে উন্নত মানের চা উৎপন্ন হয়ে থাকে এবং বিদেশে রপ্তানি হয়ে থাকে। 3 নম্বর যে বৈশিষ্ট্যটি আমরা এখানে দেখি সেটি হচ্ছে যে বন অপেক্ষাকৃত ঘন, অর্থাৎ এখানে যে পাহাড় বা নিচু অঞ্চল রয়েছে সে অঞ্চলের মধ্যে প্রচুর বৃক্ষ দেখা যায় এবং বৃক্ষের সাথে অন্যান্য গুল্মজাতীয় উদ্ভিদও রয়েছে, চা বাগান রয়েছে, এর ফলে দেখা যায় যে এখানের বনের ঘনত্ব অনেক বেশি এবং এখানে একসময় অনেক বন্যপ্রাণী ছিল যাদের অস্তিত্ব এখন কমে আসছে বিভিন্ন কারণে। আমরা এখানে ছোট ছোট পাহাড় দেখতে পাই এবং পাহাড়ের মাঝে মাঝে খাত দেখা যায়, অর্থাৎ গভীর নিচু খাত বা নিচু অঞ্চল দেখা যায় যেটাকে খাত বলা হয়ে থাকে, পাহাড় অনেক নিচে নেমে গেছে সেখানে, এটা এই অঞ্চলের একটা বৈশিষ্ট্য। অধিকাংশ উদ্ভিদ চির সবুজ প্রকৃতির, অর্থাৎ যেসব গাছের পাতা কখনোই পাতা শূন্য হয় না এদেরকে আমরা চির সবুজ উদ্ভিদ বলে থাকি। এইখানে আমরা দেখি যে আমাদের এখানে যেসব উদ্ভিদ রয়েছে এখানে সেই উদ্ভিদগুলোতে সারা বছরই পাতা থাকে, অথবা পাতা যেটুকু পাতা ঝরে পড়ে আবার সেটুকু পাতা নতুন সৃষ্টি হয়ে যায়, যার কারণে এসব গাছকে আমাদের কখনোই পাতা শূন্য মনে হয় না। তবে কিছু কিছু পত্রঝরা বৃক্ষ থাকতে পারে খুব সামান্য পরিমাণে। আমরা এখানকার এই চির সবুজ এবং উপচির সবুজ বনাঞ্চলের বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, এখানের প্রধান উদ্ভিদগুলো সম্পর্কে আমাদের আলোচনায় থাকবে। এখানে আমরা একটা জলাশয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জলাবন বলা হয়ে থাকে, রাতারগুল, সিলেটের রাতারগুলের একটা জলাবন রয়েছে, সেটাও এই চিরসবুজ এবং উপচির সবুজ বনাঞ্চলের একটা
অনন্য বৈশিষ্ট্য বা অনন্য একটা বন, যেখানে জলাশয়ের মধ্যে আমরা একটা ফরেস্ট লক্ষ্য করি বা বন লক্ষ্য করি। এ ধরনের বন সাধারণত সারা বাংলাদেশে আর কোথাও নেই। বাংলাদেশের একটি মাত্র জলাবন হচ্ছে রাতারগুল। চিরসবুজ বনের উল্লেখযোগ্য উদ্ভিদগুলোর মধ্যে রয়েছে গর্জন, ডিপটেরোকার্পাস টার্বিনেটাস, নাগেশ্বর, মেসুয়া, ফেরিয়া, সিবিট, সুইটুনিয়া, ফ্লোরিবান্ডা, পিত্রাস, আমুরা, ওয়ালিচি। আমরা সিলেটের উত্তরাংশে জলাবদ্ধ বনের কথা বলেছিলাম, এটির নাম হচ্ছে রাতারগুল। এখানে দেখা যায় সারা বছর বা অধিকাংশ সময় এখানে পানি থাকে এবং এই পানির মধ্যেই বৃক্ষগুলো দাঁড়িয়ে আছে, বা যেখানে দেখা যায় যে একটু উঁচু এলাকা দেখা যায় সেখানেও জোয়ারের সময় বা বর্ষার সময় সেখানেও নিমজ্জিত হয়ে যায়। তো কিছু এলাকা সবসময় পানি দ্বারা আবৃত থাকে, আবার কিছু এলাকায় দেখা যায় নির্দিষ্ট মৌসুমে বা বর্ষাকালে সেখানে প্রচুর পানি থাকে, অন্যান্য সময় সেখানে শুকিয়ে যায়। শুকিয়ে গেলে সেখানে বিভিন্ন ধরনের চাষাবাদের কাজ করা হয়ে থাকে। আমরা এই রাতারগুল, যে জলাবদ্ধ বন বা সোয়াম ফরেস্ট বলা হয় ইংরেজিতে, সেখানে যে উদ্ভিদগুলো দেখতে পাই তার মধ্যে রয়েছে নল খাগড়া, ফ্রেগমাইটস, কার্কা, খাগর, স্যাকারাম, স্পন্টেনিয়াম, হিজল, বেরিংটোনিয়া, একিউটেঙ্গুলা, বন্য গোলাপ, রোজা, ইনভলিউক্রেটা। হিজলটা হচ্ছে বৃক্ষ, মাঝারি আকারের বৃক্ষ। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পত্রঝরা বনাঞ্চল, যেখানে আমরা দেখি যে বছরের একটা নির্দিষ্ট সময়, বিশেষ করে শীতকাল আসার মুহূর্তে বা শীতকালে দেখা যায় যে এদের সমস্ত গাছের পাতা ঝরে পড়ে যায়। তখন পাতাগুলা গাছগুলো একেবারেই পত্রশূন্য থাকে। এ ধরনের বন আমরা মধ্যাঞ্চলে বেশি দেখি বাংলাদেশের। এর মধ্যে রয়েছে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, কুমিল্লার ময়নামতি এবং বরেন্দ্র অঞ্চল। ময়নামতির বন যেটি, সেটি শালবন বিহার নামে পরিচিত। শেরপুর জেলায় একটি বন রয়েছে যেটিকে রাংটিয়া বন বলা হয়, আরেকটি বন হচ্ছে গজনী বন। এখানে এই দুটি বন রয়েছে। পত্রঝরা বনের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, যে শীতকালে বলেছিলাম যে শীতকালে এখানে যত বৃক্ষ রয়েছে তাদের বৃক্ষের পাতাগুলো ঝরে যায়। বার্ষিক বৃষ্টিপাত এখানে খুবই কম, যে চিরসবুজ বা উপচিরসবুজ বনাঞ্চলে আমরা যত বৃষ্টিপাত দেখি আমাদের এইসব বন অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। এই কম বৃষ্টিপাতও পত্রঝরা বনাঞ্চল সৃষ্টিতে ভূমিকা রাখে। এখানে যে আমরা বৃষ্টিপাত দেখি সেটি হচ্ছে 125 থেকে 175 সেন্টিমিটার। এখানকার মাটির বর্ণ লাল, মাটি বেশ অ্যাসিডিক, বর্ষায় কর্দমাক্ত এবং শীতে শুকনো হয়ে যায়। তো এইখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করি সেটি হচ্ছে যে বৃষ্টি আসার মুহূর্তে, বৃষ্টি যখন আসে বর্ষাকাল, সেই সময় এখানে এই অঞ্চলে চলাচল করা খুব কষ্টকর হয়ে যায়। আবার যখন দেখা যায় যে বৃষ্টি থেমে যায় বা রোদ পড়ে, তখন দেখা যায় আবার খুব দ্রুত মাটিটা শক্ত পাথরের মতো হয়ে যায়। এই জন্য এই অঞ্চলের মাটি দিয়ে বিভিন্ন ধরনের পাত্র তৈরি করা হয়ে থাকে, মাটির হাড়ি, পাতিল, টপ বা মাটির থেকে যত উপকরণ তৈরি করা হয়ে থাকে সেগুলো এই মাটি দিয়েই তৈরি করা হয়ে থাকে। এবং এখানকার মাটিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যার কারণে এখানকার পানির মধ্যেও আয়রনের পরিমাণ বেশি, প্রচুর পরিমাণে আয়রন থাকে। এখানকার পানিও দেখা যায় যে এই মাটির মতো লাল হয়ে থাকে সবসময়। বন তুলনামূলকভাবে কম ঘন, অর্থাৎ এখানে আমরা
দেখি অধিকাংশ গাছ হচ্ছে শালজাতীয় গাছ এবং এই গাছগুলো ফাঁকা ফাঁকা থাকে, একটা গাছ থেকে আরেকটা গাছের খুব ভালো দূরত্ব থাকে, যার কারণে দেখা যায় যে এগুলো ফাঁকা ফাঁকা এবং ঘন বন তৈরি করে না, বেশ দূরত্ব পর্যন্ত আমরা গাছগুলো দেখতে পাই বা অন্যান্য অঞ্চলগুলা দেখা যায়। এখানে আমরা দেখি যে উঁচু নিচু এলাকা রয়েছে, উঁচু এলাকাগুলাকে এখানে চালা বলা হয়ে থাকে আর নিচু এলাকাগুলা যে সমতল এলাকা সেগুলাকে বাইত বলা হয়ে থাকে। এখানকার যে বনগুলা রয়েছে সেই বনাঞ্চলগুলা বা ফরেস্ট যেখানে রয়েছে সেটা হচ্ছে চালা, এবং নিচু এলাকায় ধান চাষ করা হয়ে থাকে সেটাকে আমরা বাইত বলে থাকি। তাহলে এটা হচ্ছে পত্রজরা বনাঞ্চলের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এখানকার উঁচু নিচু এলাকাকে ভিন্ন নামে অভিহিত করা হয়ে থাকে। এবং এই পত্রজরা বনাঞ্চলে আমরা যে বৃক্ষটি সবচেয়ে বেশি দেখি সেটি হচ্ছে সুরিয়া রোবাস্টা, শাল জাতীয় উদ্ভিদের পরিমাণ এখানে সবচেয়ে বেশি, এবং অন্যান্য বৃক্ষ এখানে রয়েছে সেগুলোর নামও আমরা আলোচনা করব বা আমাদের আলোচনায় থাকবে। আমরা এখানে পত্রজরা বনাঞ্চলের চিত্র দেখতে পাচ্ছি যে এটা যখন পাতা আসে বা এখানে ফুল আসে তখন খুব সুন্দর একটা অবস্থা তৈরি হয় বা সুন্দর দৃশ্য তৈরি হয়ে থাকে। এই চিত্রের মধ্যে আমরা বাইত এবং চালার চিত্রটি দেখতে পাচ্ছি যে চালা উপরের যে উঁচু এলাকা সেটাকে চালা বলা হয়ে থাকে এবং নিচু এলাকায় যেখানে ধান চাষ করা হয়েছে সেই এলাকাটাকে আমরা বাইত বলে থাকি। পত্রঝরা বনের উল্লেখযোগ্য উদ্ভিদ বলেছিলাম যে শাল হচ্ছে এখানকার ডমিনেন্ট উদ্ভিদ, এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে সুরিয়া রোবাস্টা। এই গাছটি প্রচুর পরিমাণে দেখা যায় এবং বনের যেখানেই যাওয়া যাবে সেখানেই আমরা শাল জাতীয় বৃক্ষ দেখতে পাব, এবং এই বৃক্ষগুলা লম্বা পিলারের মতো এবং এখান থেকে বিভিন্ন ধরনের খুঁটি তৈরি করা যায়, ঘরের খুঁটি তৈরি করার জন্য শাল জাতীয় বৃক্ষ ব্যবহৃত হয়ে থাকে, এছাড়া বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করার জন্য শাল বৃক্ষের গুরুত্ব রয়েছে। আর অন্যান্য যেসব উদ্ভিদ আমরা দেখতে পাই সেগুলোর সংখ্যা খুবই কম, হয়তো বনের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে দুই একটা এরকম গাছ দেখা যাবে, তারপরেও সেই গাছগুলো সম্পর্কেও আমাদের ধারণা রাখা উচিত। এর মধ্যে রয়েছে করই, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যালবিজিয়া রোসেরা। চালতা গাছ দেখা যায় এখানে প্রচুর পরিমাণে, চালতা গাছ দেখা যায় বিশেষ করে যেখানে বসতি রয়েছে সে এলাকাগুলোর কাছাকাছি চালতা গাছ লাগানো হয় বা চালতা গাছ আমরা দেখতে পাই। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ডিলেনিয়া পেন্টাগাইনা। শাল গাছের মতো কাছাকাছি আরেকটি গাছ রয়েছে যেটাকে গাছ গজারি বলা হয়ে থাকে, এটির বৈজ্ঞানিক হচ্ছে মিলিউসা ভ্যালুটিনা। বয়রা গাছ দেখা যায় এখানে, বয়রা গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে টার্মিনালিয়া বেলিরিকা, কুরচি হোলার হেনা অ্যান্টিডাইসেন্টারিকা। এই গাছের যে পাতা বা এগুলো নির্যাস এগুলো দেখা যায় যে ডিসেন্ট্রিকে বা আমাশয়ের ক্ষেত্রে ওষুধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, সেজন্য এর বৈজ্ঞানিক নামের মধ্যে অ্যান্টিডাইসেন্টারিকা শব্দটি রয়েছে। সর্বশেষ আমরা যে বন সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চল, আমাদের বাংলাদেশের গর্ব এবং সারা পৃথিবীর মধ্যে অনন্য একটি ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে সুন্দরবন। এখানে বলা হয়েছে লবণাক্ত ও কর্দমাক্ত ভেজা মাটির বনকে ম্যানগ্রোভ বন বলে থাকে। পটুয়াখালীর দক্ষিণ পশ্চিম অংশ হতে শুরু করে পশ্চিমে বৃহত্তর খুলনা পার হয়ে পশ্চিমবঙ্গের রায়মঙ্গল নদী পর্যন্ত সুন্দরবন বিস্তৃত। এছাড়া মাতামুহুরি নদীর মোহনায় চকরিয়া সুন্দরবন এবং নাক নদীর তীরে কিছু ম্যানগ্রোভ বন দেখা যায়। তা আমাদের এই আলোচনার মধ্যে আমরা দেখি যে কেন এটিকে ম্যানগ্রোভ বন বলা হয়েছে, তার মধ্যে দুটি বিষয় বলা হয়েছে। একটি হচ্ছে যে এখানকার মাটি লবণাক্ত হতে হবে এবং কর্দমাক্ত হতে হবে। আমরা এখানে দেখি যে এটা চিরসবুজ বন, অর্থাৎ চিরসবুজ বনের সাথে এটা কম্পেয়ার করতে পারি বা তুলনা করতে পারি, কিন্তু এখানকার যে পার্থক্যটা সেটা হচ্ছে যে এখানকার মাটি অবশ্যই লবণাক্ত এবং কর্দমাক্ত হতে হবে। এবং এটা কর্দমাক্ত কেন থাকে,
দুই নাম্বার যে বৈশিষ্ট্যটা আমরা দেখি যে বনের নিম্নাঞ্চল যে নিচু এলাকা যেটি রয়েছে সেখানে দৈনিক দুবার জোয়ারের পানিতে সিক্ত হয়, অর্থাৎ প্রতিদিন দুইবার জোয়ার হবে এবং দুইবার ভাটা হবে। জোয়ার যখন আসে তখন এই গাছগুলো সব পানির নিচে তলিয়ে যায় অধিকাংশ গাছ, এবং ভাটার সময় আবার এই গাছের গোড়াটা উন্মুক্ত দেখা যায়, তখন হাঁটা চলা বা চলাফেরা করতে সুবিধা হয়। এখানকার মাটি এবং পানি উভয়ই লবণাক্ত। এই লবণাক্ততার ভিত্তিতে আবার এটাকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে, সেটিও আমাদের আলোচনার মধ্যে রয়েছে, ইডিফিক ফিচারের মধ্যে সেটি আমরা আলোচনা করব। এখানকার মাটিতে দেখা যায় যে বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে এখানকার উদ্ভিদের মধ্যে। একটি হচ্ছে যে শ্বাসমূল, চার নাম্বার যে বৈশিষ্ট্যটা আমরা দেখি, মাটিতে অক্সিজেনের অভাব থাকায় অধিকাংশ বৃক্ষের শ্বাসমূল বের হয়। এই শ্বাসমূলগুলো দেখা যায় যে মাটির থেকে উপরের দিকে উঠে আসে এবং লম্বা দণ্ডের মতো দেখা যায়, এদের অগ্রভাগ চোখা থাকে, এবং এসব শ্বাসমূলের মধ্যে দেখা যায় অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোর সাহায্যে তারা অক্সিজেন গ্রহণ করে থাকে মাটির থেকে, বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে থাকে, এবং সেই অক্সিজেন তাদের মাধ্যমে মাটির নিচে চলে যাচ্ছে এবং সেখান থেকে সারা বৃক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে বা বৃক্ষের মধ্যে চলে যায়। এই শ্বাসমূলগুলোর কারণে দেখা যায় যে অধিকাংশ বনে হাঁটাচলা করা অনেক কষ্টকর হয়ে যায়, কারণ এগুলোর মূলগুলো সব খারাপভাবে মাটির উপরে উঠে আসে। এই শ্বাসমূলের কারণে দেখা যায় যে যখন জোয়ারের সময় আসে তখন এই শ্বাসমূলগুলো অনেক উঁচু হয়ে থাকে, এবং এই উঁচু শ্বাসমূলগুলো খুব সহজেই বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, এবং এর ফলে সেখানকার মাটিতে যে অক্সিজেনের ঘাটতি রয়েছে সেই অক্সিজেনের ঘাটতি পূরণ হতে পারে, এবং এভাবে দেখা যায় যে শ্বাসমূলগুলা সেখানকার মাটিতে অক্সিজেনের অভাব পূরণ করে থাকে। এটি তাদের একটা অভিযোজনীয় বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। পাঁচ নাম্বার আমরা যে বৈশিষ্ট্যটা দেখি যে অনেক উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে। জরায়ুজ অঙ্কুরোদ্গম যে বিষয়টি রয়েছে সে বিষয়টি হচ্ছে যে ফলের অভ্যন্তরে থাকা অবস্থায় বীজ যদি অঙ্কুরিত হয় তাহলে সেটিকে আমরা জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে থাকি। যেমন আমাদের এই অঞ্চলে, আমরা সমতল অঞ্চলে যারা থাকি বা শহরে থাকি, আমরা কাঁঠালের সাথে পরিচিত। অনেক কাঁঠাল দেখা যায় যে পাকা কাঁঠাল খাওয়ার সময় দেখা যায় তাদের বীজ অঙ্কুরিত হয়ে গেছে, এটাকে আমরা জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে থাকি। এবং জরায়ুজ অঙ্কুরোদ্গম সেখানে হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যখন কোনো বীজ বা ফল গাছ থেকে পড়ে যায় তখন সেটি জোয়ারের পানিতে খুব সহজে ভেসে যেতে পারে। এই জন্য দেখা যায় সেখানে জরায়ুজ অঙ্কুরোদ্গমের মাধ্যমে প্রথমে মূল সৃষ্টি হয়, বীজ থেকে লম্বা মূল বের হয়ে আসে এবং এই মূলের অগ্রভাগ অত্যন্ত সুচালো থাকে বা সরু থাকে। এটি যখন মাটিতে পড়ে বা কাদা মাটিতে পড়ে তখন সেটি খুব সহজে কাদামাটির সাথে আটকে যেতে পারে, এবং কাদামাটির সাথে আটকে যাওয়ার কারণে এটি আর জোয়ারের পানিতে সহজে ভেসে যেতে পারে না। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি অভিযোজনীয় বৈশিষ্ট্য। এর ফলে দেখা যায় সেখানকার ফলগুলো ভেসে, জোয়ারের পানিতে ভেসে তাদের সমুদ্রে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি জোয়ারের পানিতে ভেসে চলে যেতে পারতেছে না, সেখানকার মাটিতেই খুব সহজে আটকে যাচ্ছে। এইটা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গমের সুবিধা, এবং এর ফলে তারা সেখানে খুব সুন্দরভাবে অভিযোজন করতে পারছে। আমরা এখানকে সুন্দরবনের যে নামকরণ, সেই সুন্দরবনের নামকরণের মূল কারণ হচ্ছে সুন্দরী গাছ। এগুলোর পাশাপাশি আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ অর্থকরী উদ্ভিদ এখানে দেখি, তার মধ্যে রয়েছে গোলপাতা, হিতাল, গেওয়া, কেওড়া, আমুর, গরান। সুন্দরবনের ইডিফিক ফিচারটি আমরা আলোচনা করতে পারি। এখানে বলেছিলাম যে এখানে লবণাক্ত মাটি এবং পানি থাকে। এই লবণাক্ততার মাত্রার ভিত্তিতে সুন্দরবনকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে।
এর মধ্যে প্রথম অঞ্চলটি হচ্ছে অলিগো হ্যালাইন জোন। সেখানে দেখা যায় যে প্রতি লিটারে 500 থেকে 5000 মিলিগ্রাম লবণ থাকে। এই অঞ্চলটি হচ্ছে সেখানের এই স্থানগুলোর নাম হচ্ছে শরণখোলা এবং চানপাই রেঞ্জ। এই শরণখোলা এবং চানপাই রেঞ্জ হচ্ছে অলিগো হ্যালাইন জোনের মধ্যে অবস্থিত। মেজো হ্যালাইন জোনের মধ্যে আমরা দেখি এখানে লবণাক্ততার পরিমাণ প্রতি লিটারে 5000 থেকে 1500 মিলিগ্রাম। চানপাই রেঞ্জ এবং নালিয়া নালা যে রেঞ্জ রয়েছে সেখানে আমরা মেজো হ্যালাইন অঞ্চলটা বা মেজো হ্যালাইন অঞ্চলের বিস্তার সেখানে দেখতে পাই। পলি হ্যালাইন জোন হচ্ছে যেখানে লবণাক্ততার মাত্রা সর্বোচ্চ। এখানে প্রতি লিটারে 15000 থেকে 30000 মিলিগ্রাম পর্যন্ত লবণাক্ততা আমরা দেখি। এটি হচ্ছে বুড়ি গোয়ালিনি রেঞ্জ। এই বুড়ি গোয়ালিনি রেঞ্জের মধ্যে আমরা পলি হ্যালাইন জোন বিস্তার দেখি। তাহলে আমরা লবণাক্ততার ভিত্তিতে তিনটি অঞ্চল দেখে থাকি। যেখানে লবণাক্ততা অত্যন্ত কম থাকে সেটিকে অলিগো হ্যালাইন, অলিগো মানে হচ্ছে সামান্য, মেজো হ্যালাইন, মেজো মানে হচ্ছে মধ্যম ধরনের, এবং পলি হচ্ছে যেখানে প্রচুর পরিমাণে লবণাক্ততা থাকবে, চরম লবণাক্ততা, সেটিকে আমরা পলি হ্যালাইন জোন বলে থাকি। সুন্দরবনের মধ্যে 4টি রেঞ্জ রয়েছে যেগুলোকে এই 3টি অঞ্চলে ভাগ করা হয়েছিল। এই 4টি রেঞ্জ হচ্ছে শরণখোলা রেঞ্জ, চানপাই রেঞ্জ, খুলনা বা নালিয়া নালা রেঞ্জ, সাতক্ষীরা বা বুড়ি গোয়ালিনি রেঞ্জ। তাহলে আমরা দেখি যে এখানে এই রেঞ্জগুলোর মাধ্যমে এই অঞ্চলগুলোকে ভাগ করে নিয়ে নেওয়া হয়েছে এবং এই রেঞ্জগুলোতে আমরা এই অলিগো হ্যালাইন, মেজো হ্যালাইন এবং পলি হ্যালাইন জোনের বিস্তার দেখি। যে শরণখোলা এবং চানপাই যে প্রথম দুটি রয়েছে সেখানে আমরা অলিগো হ্যালাইন জোনের বিস্তার দেখি। চানপাইয়ের কিছু অংশ এবং নালিয়া নালা এখানে আমরা মেজো হ্যালাইন জোনের বিস্তার দেখি এবং সর্বোচ্চ লবণাক্ততা আমরা দেখি সাতক্ষীরার যে বুড়ি গোয়ালিনি রেঞ্জ। সাতক্ষীরার এই অঞ্চলটিতে আমরা লবণাক্ততা সর্বোচ্চ মাত্রায় দেখে থাকি। আমরা বলেছিলাম যে আমাদের এই সুন্দরবনের মধ্যে সবচেয়ে যে গাছের নামে এই বনের নাম করা হয়েছে সেটি হচ্ছে সুন্দরী গাছ। এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে হেরিটিরিয়া হেরিটিয়েরা ফোমেস, হেরিটিয়েরা ফোমেস। বোরা, রাইজোফোরা, কনজুগাটা, এখানে আমরা চিত্রের মধ্যে যে বীজ থেকে যে মূল বের হয়ে আসছে এটা মূলত আমরা জরায়ু অঙ্কুরোদ্গমের একটি উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে রাইজোফোরা কনজুগাটার মাধ্যমে রাইজোফোরা কনজুগাটা বা বোরার মধ্যে কিভাবে জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়েছে, যে ফল থেকেই মূল বের হয়ে এসেছে এবং এই মূলগুলো যখন নিচে পড়বে সেগুলো সরাসরি পড়ার সাথে সাথেই মাটির সাথে আবদ্ধ হয়ে যাবে এবং মাটিতে আবদ্ধ হওয়ার কারণে সেটা আর সেখান থেকে জোয়ারের পানিতে দূরে সরে যেতে পারে না। এটা হচ্ছে এই গাছগুলোর সুবিধা বা জরায়ুজ অঙ্কুরোদ্গমের একটা বড় সুবিধা। কেওড়া, সোনেরাটিয়া, এপেটালা, কেওড়ার ফল অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেখা যায় যে টক জাতীয় খাবার বা টক রান্না করার জন্য এই কেওড়া ফল ব্যবহার করা হয়ে থাকে ওই অঞ্চলে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ওই অঞ্চলের মানুষ দেখা যায় যে কেওড়াকে তারা টক জাতীয় ফল হিসেবে ব্যবহার করে থাকে, রান্নার সাথেও এটি ব্যবহার করতে পারে। পশুর, কারাপা, মলুকেন্সিস, গোলপাতা, নিপা, ফ্রুটিকেন্স, এটা অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্ভিদ এবং এই পাতাগুলা দেখতে অনেকটা পাম জাতীয় বা নারকেল গাছের মতো দেখা যায়। ঘরের ছাউনি তৈরি করার জন্য বা কোনো অস্থায়ী ছাউনি তৈরি করার জন্য তারা গোলপাতা ব্যবহার করে থাকে এবং বিভিন্ন হরিণ বা এই জাতীয় প্রাণীর খুব প্রিয় একটি খাবার হচ্ছে এই গোলপাতা। গোলপাতা নামকরণের একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে যে এরা যখন অঙ্কুরিত হয়, অঙ্কুরিত হওয়ার পরে দেখা যায় যে বা কচি অবস্থায় পাতাগুলা গোলাকার থাকে, এই জন্যই এই পাতাগুলার নাম গোলপাতা রাখা হয়েছে। নিপা ফ্রুটিকেন্সের পরবর্তীকালে পাতাগুলা পরিপক্ক হওয়ার পরে বা ম্যাচিউর হওয়ার পরে পাতাগুলা নারকেল গাছের পাতার মতো কক্ষল যৌগিক পাতা তৈরি করে থাকে, কিন্তু প্রথম দিকে এই পাতাগুলা গোল থাকে যার কারণে এটির নাম হচ্ছে গোলপাতা। এবং গোলপাতা অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলের জন্য।
এখানকার মানুষ দেখা যায় যে প্রচুর পরিমাণে গোলপাতা কেটে নিয়ে আসে, তাদের প্রয়োজনের জন্যই নিয়ে আসে, কিন্তু ব্যাপক হারে এগুলো সংগ্রহ করার কারণে এদের সংখ্যা ক্রমাগত দিন দিন হ্রাস পাচ্ছে বা বিলুপ্তির দিকে যাচ্ছে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এদের কনজারভেশন বা সংরক্ষণের দিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে। হারগুজা একান্তাস ইলিসিফুলিয়াস, এটা গুল্ম জাতীয় একটি উদ্ভিদ, ছোট ছোট গাছ, খুব ছোট না, মাঝারি সাইজের গাছ, এদেরকে আমরা হারগুজা বা একান্তাস ইলিসিফুলিয়াস বলে থাকি। এগুলো সাধারণত কম লবণাক্ত অঞ্চলে ভালো জন্মায়। তা আমরা আমাদের এই বনাঞ্চলের আলোচনার মধ্যে দীর্ঘ আলোচনা করেছি, সেই আলোচনার মাধ্যমে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের এই বনাঞ্চলের পরিমাণ দিন দিন হ্রাস পাচ্ছে, যা আমাদের একটি দেশের আবহাওয়ার জন্য বা একটি দেশের পরিবেশ সুন্দর রাখার জন্য আমাদের প্রায় 25% বনাঞ্চল দরকার। আমাদের দেশে 3 ধরনের বনাঞ্চল রয়েছে, এটি অত্যন্ত মজার বিষয় যে ডাইভার্সিটির জন্য, যে ছোট্ট একটি দেশ কিন্তু এখানে ডাইভার্সিটি অনেক বেশি, যে আমরা একই দেশের মধ্যে 3 ধরনের বনাঞ্চল দেখি, যে আমাদের চিরসবুজ বনাঞ্চল রয়েছে, উপচিরসবুজ বনাঞ্চল রয়েছে, পত্রঝরা বনাঞ্চল রয়েছে, এবং একইভাবে আমাদের উপকূলীয় অঞ্চলে আমরা চমৎকার একটি সুন্দরবন দেখতে পাই। এই সুন্দরবন আরেকটি কারণে খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে যখন ঝড় বৃষ্টি সাইক্লোন সৃষ্টি হয়, তখন দেখা যায় যে এই সাইক্লোন থেকে, বড় বড় সাইক্লোন থেকে বাংলাদেশকে রক্ষা করেছে এই সুন্দরবন। তাই আমাদের এই বনাঞ্চলগুলোকে রক্ষা করা খুব জরুরি একটা বিষয়। এই বনাঞ্চল রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, এবং এই অর্থনৈতিক কারণে এবং আমাদের পরিবেশের কারণে, পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্যই আমাদের এই বনাঞ্চলগুলোকে অবশ্যই রক্ষা করতে হবে এবং এই দিকে আমাদের মনোযোগ দিতে হবে। এটা বায়োডাইভার্সিটির জন্য যেমন পাশাপাশি দরকার, জীব বৈচিত্র্যের জন্য দরকার, জিন ব্যাংক রক্ষা করার জন্য দরকার, বিভিন্ন কারণেই আমাদের এই বনাঞ্চলগুলোকে রক্ষা করে যেতে হবে, রক্ষা করতে হবে এবং সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। পরিবেশ রক্ষার জন্য আমাদেরকে এগুলো অবশ্যই তাৎপর্যপূর্ণ এই বিষয়গুলো, এবং সেই বিষয়গুলোতে অবশ্যই আমাদের গভীর তাৎপর্য নিয়ে আমাদের মনোযোগ দিতে হবে। তা আশা করি এই ভিডিওর মাধ্যমে বা এই লেকচারের মাধ্যমে আমরা আমাদের বনাঞ্চল সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছি এবং বনাঞ্চলের গুরুত্বপূর্ণ উদ্ভিদ সম্পর্কেও আমরা আলোচনা করেছি। এই 3 ধরনের বনাঞ্চল সম্পর্কে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে, আমরা আশা করি খুব সুন্দরভাবে সেগুলোর উত্তর দিতে পারব। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও এই প্রশ্নগুলো আসতে পারে, সেখানেও আমরা এদের সম্পর্কে লিখতে পারব, বর্ণনা করতে পারব। তা আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বিশেষভাবে উপকৃত হয়েছ এবং সাথে থাকার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।